আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহেশখালী উপজেলার কালারমাচড়া ইউনিয়নের গাঠুল নামক এলাকায়। এখানে গতকালকে থেকে কিন্তু আমাদের পশ্চিমের যে ডলগাড়া ইউনিয়ন রয়েছে ওখান থেকে বিভিন্ন মানুষজন কিন্তু কালারমাচড়া এদিকে পারাপার হচ্ছে। তো গতকালকে সিগন্যাল ছিল আপনার মহা বৃহৎ সংকেত ছিল 4 নম্বর, পরে রাতেই কিন্তু 4 ঘন্টা ব্যবধানে কারণে রাতে কিন্তু 8 নম্বর সিগন্যাল ঘোষণা করা হয়েছে। আজকের দিনের মধ্যে বর্তমানে যেটা আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি সেটা হচ্ছে সংকেত। এই সংকেতের কারণে কিন্তু কালকে কিন্তু ডলগাড়া ইউনিয়ন থেকে কিন্তু মানুষ যদি ফার না হয়েও আজকে কিন্তু বিপুল সংখ্যক আমাদের ডলগাড়ার বিভিন্ন জনগোষ্ঠী কিন্তু আজকে কালারমাচড়ায় বিভিন্ন স্থানে কিন্তু চলে আসতেছে, নিরাপদ আশ্রয়ে কিন্তু চলে আসতেছে। আমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছি আপনার কালারমাচড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, কালারমাচড়া ইউনিটের যারা কর্মরত আছেন এরা কিন্তু সহায়তার জন্য এগিয়ে আসছেন, এগিয়ে যাচ্ছেন বলা যায়। তো এখান থেকে সকাল থেকে কিন্তু আমরা যেটা শুনেছি সকাল থেকে কিন্তু থানার পার্শ্ববর্তী ডলগাড়া ইউনিয়ন থেকে কিন্তু মানুষজন কিন্তু কালারমাচড়া বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি বাসাতে কিন্তু চলে আসতেছে। পাশাপাশি বিভিন্ন সংগঠন আমাদের কালারমাচড়া ইউনিটের বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু সাহায্য সহায়তা করার জন্য আমাদের কাঠপুর নামক এলাকায় বিভিন্ন সংগঠন তারা এসে 10 সেকেন্ড 15 সেকেন্ড করে দেবি ওখানে লাগে গেলে না 1 নম্বর 2 নম্বর। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী বিজয়ের যাত্রায় নিয়ে